তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি। তো জানোই তো আমি কেমন থাকি, আর কালকের ওই স্বপ্নটা দেখার পর থেকে মনটা একটু শান্তি হয়েছে। জানো, মনটা একটু হলেও শান্তি হয়েছে যে না, আমার পুচকু বড় আমার সাথেই থাকে। আর ওগুলো সব মানে কি বলবো, যেই না তোমাদের মধ্যে কে বিশ্বাস করেছো না করেছো, কিন্তু মন থেকে ভীষণ খুশি আমি জানো। আর সকালবেলা আজকে মাত্র একজন পড়তে এসেছে, কারণ কি আজকে মঠের যাচ্ছে সবাই জানো তো, তো সেই জন্যে। আর আমারও শরীরটা ভালো ছিল না, সকালে একটু জ্বর জ্বর মতো ছিল, এখন একটু ঠিক আছে। তাও তো বাবা আমাকে বলেছিলো কালকে, এ মা একটুখানি এঁচুড় রান্না করিস তো, চিংড়ি মাছটা সব রয়েছে। হ্যাঁ, তার বললাম যে ঠিক আছে, কালকেই বলেছিলো করতে, কিন্তু কালকে করিনি। হ্যাঁ, কালকে ওই বাড়িতে চিকেন হয়েছিলো, সেটা আমি মানে রেখেছিলাম, আর তো সে আজকে ওটা করবো। তা আমি আমি এটা কাটবো আর তোমাদের সাথে একটু বক বক করবো। তো তো জানো ফোনটা তো আমার রাখার জন্যে, দাদা ফোনটা রাখি। কি ভাবছো যে বোন সব পারে? হ্যাঁ, আমি সব পারি, আমি এক দুশো লোকে রান্নাও করতে পারি। তুই এটা মনে কর না যে বোন শুধু নাচতে পারে আর গাইতে পারে, বোন সব করতে পারে। এই দেখো, এঁচুরটা কেটে নেবো বলে এইখানটা আমি ওই যে হলুদ জল করে আর কি যেন হলুদ দিয়ে আর জলের মধ্যে রেখেছি, কারণ কি তাহলে আঠাটা না লাগবে না। আর আমি একটু হাতে আর কি আমার হাতে একটু আঠা আঠা লেগে যাবে বলে একটু তেল মাখিয়ে দেবো, বোরটাতেও লাগিয়ে দেবো। এঁচুর কাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, কিন্তু অনেকে বলে যে পারি না পারি না, কিন্তু আমি পারি, আমি সব করতে পারি, ঠিক আছে। আবার যে কোনো রান্না করতে পারি, রান্না করতে ভীষণ ভালোবাসি। আর রান্নার পরে মানে যাদের জন্য রান্নাটা করি, রান্নার পরে মানে তাকে খেতে দিয়ে মানে সে যতক্ষণ না বলবে যে কেমন হয়েছে কেমন হয়েছে, ততক্ষণ আমার শান্তি হয় না। ওই যে খেয়ে যদি বলে না ভালো হয়েছে, মনটা ভীষণ ভালো লাগে। আর চলো কাটি। তোমাদের কাকার এঁচুর ভালো লাগে কমেন্টে জানাবি। বাবা আজকে বাবা ভালো এঁচুর নিয়ে আসতে পারে, এঁচুর দেখো একটু পাকা পাকা মতো, দেখো দানা দানা হয়ে গেছে, ভালো করে ঘষে নি। ঠিক আছে, কী আর করা যাবে, এটাই করে দেবো, খেতে চেয়েছে। আমার এঁচুর ভালো লাগে খেতে জানো, খারাপ লাগে না, ভালোই লাগে। জলেতে একটু ওই এই জলে ধুয়ে নিই এঁচুর। তো মানে তোমার কেটেও বিক্রি হয়, কিন্তু অনেকে কাটতে পারে না, কাটতে চায় না আঠার জন্য। অনেকে দেখো ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়, ঠিক আছে। অনেকে তো দূর অনেকে হচ্ছে কি করে কি মানে কাটবে না বলে, হাতে আঠা লেগে যাবে কাটবে না বলেই কিন্তু অনেকে কেটে নিয়ে আসে। মানুষ চাইলে কি না কি করতে পারে, তাই নয় কি? যাই হোক, আমি কিন্তু সব আমি আমি মাছটা মাছও কাটতে পারি, মাছও কাটতে পারি, সব করতে পারি, সব করতে পারি। এই জন্যই তো আমার পুচকু বড় আমাকে এত ভালোবাসত জানো। কাকা শ্বশুরের ছেলের বিয়ে হয়েছিল, আমি একাই 200 মতো লোকে রান্না করেছিলাম, সবাই আমাকে হেল্প করেছিল, মানে কেটে কুটে দিয়ে মশলা করে দিয়েছিল, কি সবাই হেল্প করেছিল, আমি রান্নাটা করেছিলাম জানো। তো সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, শুনেও ভালো লাগে জানো, শুনেও সত্যি খুব ভালো লাগে। আর জানোই তো তোমায় তো বলেছি যে আমার পুচকু বড় আমার হাতে খেতে ভীষণ ভালোবাসতো, আমার হাতে রান্না ভীষণ খেতে ভালোবাসতো জানো তো। একটা কথা তোমরা অনেকেই বলেছো যে বোন ওকে ভাইকে খেতে দিও না, আর ভাইকে খেতে দিও না, এমনি মালা দাও ফুল দাও ঠিক আছে, কিন্তু খেতে দিও না, খেতে দেওয়া নাকি ভালো না। আমি তোমাদের কথা শুনিনি, সত্যি আমি শুনিনি প্রথমে, কিন্তু আমি সেদিন একটা ভিডিও দেখেছি, দেখলাম কি সত্যি সত্যি নাকি খেতে দিলে নাকি খুব কষ্ট পায়, যার মানে সে নাকি ও নাকি খাওয়ার আশা করে ঠিক আছে, কিন্তু খেতে পারে না। তো যতই পাখি টাকি দিয়ে নাকি খাওয়াও নাকি, কিন্তু নাকি কষ্ট হয় নাকি, তাই জন্য আমি আর ওকে ওই ভাত তরকারি আর খেতে দেবো না জানো, ওই মিষ্টি ফল মানে মিষ্টি এইগুলো আর কি দেবো। আর মাঝে সাঝে খুব ভুলবশত মানে মনটা মানে না, তো খুব ভুলবশত
দেবো আর কি, সেটাই মানে আর কি ঠিক করেছি। আগে যেরকম মানে যা খেতাম পরোটা থেকে শুরু করে সব কিছুই দিতাম, তোমরা দেখেছো, সেটা এখন আর কি আর করবো না, কারণ এরকমই নাকি হয়। আবার নাকি যদি জন্ম নেয় যে মায়ের গর্ভে থাকবে নাকি খুব অস্থিরতা করে দেয়, কাঁদে, তারপরে জন্ম হওয়ার পরেও নাকি এরকম কিছু করলে নাকি কাঁদে। বলো আমি জেনে শুনে আর এরকম কাজ করবো বলো? এই জন্য আমি ভাবলাম যে না, ইস এই একটা জিনিসই সমস্যা, আঠা, এই আঠাটা খুবই বাজে। তো এখন আমি স্নান করিনি জানো তো, আজকে আমি এখনও স্নান করিনি, করবো, এই চোরটা কেটে নিই, স্নান করে এইসব করতে ভালো লাগে না জানো, এই আগে থেকে কেটে নেবো, নিয়ে তারপরে আমি স্নান করবো, তারপরে আমি রান্নাটা করবো, আর রান্নাটা কেমন করে করি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আগে মানে আর কি সবগুলো আগে কেটে নিচ্ছি, চলো এগুলো কেটে নিই আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পরে, ঠিক আছে? তারপর দেখো ফ্রেন্ড, আলুটাও কেটে নিয়েছি, কেটে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি জানো, লাল লাল করে। এখানে এঁচোরটাও কেটে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ জল দিয়ে, তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে একে একে করে মানে পাঁচফোড়নটা ভালো করে একটুখানি লাল লাল করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে দেখো, এক হাতে তো ফোন ধরে আর এক হাতে রান্না, আমি যে যেমনভাবে পেরেছি তো ফোনটা তেমন করে ধরেছি, তোমরা একটু ভালো করে একটু প্লিজ কষ্ট করে একটু দেখে নিও, ঠিক আছে? তারপরে দেখো ওই যে ভালো করে পেঁয়াজটা, ভালো করে পেঁয়াজটা নাড়ছে দিয়ে, তারপর হচ্ছে ওর মধ্যে ভালো করে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে টমেটো ভালো করে তেলের সাথে ভালো করে মাখিয়ে মানে নাড়ছি, তারপরে ওর মধ্যে দেব হচ্ছে আদা রসুন বেটে রেখেছিলাম, সে আদা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো নাড়ছি, তারপরে আবার ভালো করে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আসলে জানো তো রান্নাটা না এক তারপর মধ্যে একটু একে একে নুন, তারপরে হলুদ, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়োটা দিয়েছি আর ওটা দেখাতে পারিনি তোমাদের, কিন্তু দিয়েছি। তারপরে ভালো করে সব একসাথে দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিয়েছি। আর জানো না জানো তো এই যে ঝালটা এত বেশি হয়ে গেছিলো কি বলবো আর, বুঝতেই পারিনি। তারপর ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে সুন্দর করে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, তো তারপরে ওর মধ্যে দেখো ভালো করে মানে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি গায়ে দিয়ে, দেখতে পাচ্ছ? এবারে ভেজে রাখা এঁচোড় চিংড়ি আলু একসাথে যেটা ভেজে রেখেছিলাম, আমি তো ভেজেই রাখি জানো, সব কিছু ভেজে ভেজেই করি, সিদ্ধ করার পরেও ভেজে নিই। তারপর ভালো করে মশলার সাথে এঁচোড়টাকে সুন্দর করে একদম কষিয়ে, হ্যাঁ, গরম, এই যে গরম জল করে রেখেছিলাম পাশে, এই গরম জলটা, এই যে গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল হচ্ছে দিয়েছি, বেশি জল করিনি দেখো, অল্পই জল দিয়েছি। আর কালারটা দেখেছো কেমন এসেছে, খুব সুন্দর তরকারি হয়ে গেছে, দেখেছো কালারটা কেমন হয়েছে দেখেছো? মাংসের তরকারি ফেল হয়ে যাবে, ভালো রান্না করলে নাচতে ইচ্ছা, সুন্দর হয়েছে না? এবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তার আগে চ, আমি এখনও স্নান করিনি জানো, দুটো বাজে এখনও স্নান করিনি, কথাটা ভালো লাগছিল না, এই রান্না করছে আগে শুচ্ছি এরকম, মানে রান্না করছি গিয়ে শুয়ে পড়ছি, রান্না করছি গিয়ে শুয়ে পড়ছি এরকম, পুচু বড়ের সময় বাবা করছিলাম। চলো রান্নাটা মানে হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে এবার আমি স্নানটা করে নিই, তারপরে ভাব কেমন হয়েছে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? চলো সবসময় মনে করে একটু করে নাচি। তো দেখো বন্ধুরা, আমার এঁচোর তরকারি ফাইনালি, ফাইনালি লুকটা শুধু দেখো কেমন হয়েছে, উফ দারুণ হয়েছে তাই না বলো? দাঁড়া এবার খেয়ে তোমাদেরকে বলো। দেখো আমার তো রান্না হয়ে গেছে, আর এই যে আমি খাবারও বেড়ে নিয়েছি, এবারে তোমাদেরকে খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার খাবার পাখির খাওয়া দুটোই তো সমান, ও না ভাতটা তো ভালো লাগে, কিন্তু তুমি আমাকে আইসক্রিম দাও আমি পেটি পেটি উড়িয়ে দেবো, আইসক্রিম চকলেট, তারপরে হচ্ছে নিমকি চানাচুর এসব না, এইগুলোই আমার খেতে ভালো লাগে। তো রান্নাটা খেয়ে আমি দেখ তোমাদেরকে বলি কেমন হয়েছে, ঠিক আছে? উহু খুব গরম, সবে তো নামালাম দেখছো, এই দেখো তো ধোঁয়া উঠছে, খেয়ে এবারে বলি কেমন হয়েছে, দাঁড়াও।
গরম কেন রে? খুব গরম, হেবি বদমাস এরা। আমার পুচকু বলে এবারে আমি খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। হেবি হেবি হেবি, আমি নিজে রান্না করে বলছি না, নিজে করেছি বলে বলছি না, ভালো, দারুণ হয়েছে, দারুণ, একদম ফাটাফাটি হেবি হয়েছে জানো। রান্নাটা আমি করতে পারি ভালো জানো তো। আচ্ছা আমি হাসলে তোমরা প্রত্যেকে বলো ভীষণ ভালো লাগে বোন, ভীষণ ভালো লাগে, সত্যি সত্যি আমার হাসলে তোমার ভালো লাগে, কমেন্টে জানাবে সত্যি সত্যি কিনা, নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা, কোনটা? আচ্ছা পাগলের মতো এক বকবক করি, পাগলের মতোই তোমার সাথে বকবক করি জানো, আমার এরকমই থাকতেই ভালো লাগে। যাই হোক, আর সব থেকে যেটা হচ্ছে খেতে হয়েছে একটু ঝাল হয়ে গেছে, বাকি সব ঠিক আছে, সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলতে ভালোবাসি না, একটু ঝাল হয়ে গেছে, বাকি সব একদম ওকে, সব একদম ওকে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে, টাটা। আর হ্যাঁ, তোমরা কে কে এরকমভাবে এঁচুর চিংড়ি আমার মতো রান করো আমি যেভাবে করলাম কমেন্টে জানাবে, ঠিক আছে, আর কে কে খেতে ভালোবাসো সেটাও জানাবে, ঠিক আছে, চলো টাটা।